প্রিয় দর্শক, আজ হরিমোহন স্কুলটা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক যে আসলে সে স্কুলটা কেমন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরিমোহন বিদ্যালয়ের গেট, সামনে রয়েছে রাস্তা, সুন্দর একটি রাস্তা রয়েছে। এটার নাম হচ্ছে হরিমোহন স্কুলের যে গাবতলা গেট সেটা। এখন আমরা সেই গেট দিয়ে প্রবেশ করব। গেট দিয়ে প্রবেশ করতে আপনি দেখতে পাবেন বাম দিকে একটি ভবন এবং ডান দিকে দেখতে পাবেন বিশাল একটি মাঠ এবং সুন্দর একটি রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে আপনাকে। তো এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাদের পুরনো ভবন। সামনের দিকে কিন্তু নতুন নতুন সব ভবন রয়েছে। আপাতত এটা হচ্ছে তাদের অফিস, বর্তমানে এটা অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং তার পিছন দিকে যে বিল্ডিংটা রয়েছে সেখানে তারা শিক্ষা কার্যক্রম তারা পরিচালিত করে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের অফিস এবং এগুলো বিভিন্ন অফিসিয়ালি কাজে ঘরগুলো ব্যবহার করা হয়। আমি কিন্তু প্রথমে ঢুকতে লেগে বাম হাতে যে বিল্ডিংটা অফিস কক্ষ দেখেছিলাম আমি কিন্তু এখন সেখানে ঢুকেছি। তো এটা প্রবেশ করে কিন্তু আমি আরও ভেতর দিকে ঢুকছি। এদিকে কিন্তু প্রচুর রুম রয়েছে, আমি এখন সেটাতে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এগুলো তাদের অবকাঠামো আর কি। এগুলো তো তাদের পাঠদান কার্যক্রম হয়। আমি দেখাচ্ছি আসলে এগুলো হচ্ছে রুম। তো রুমগুলোতে তালা মারা রয়েছে। তো আমি জানলা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে তাদের শ্রেণীকক্ষগুলো আসলে কেমন। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা তাদের শ্রেণীকক্ষ, বিশাল রুম সেখানে রয়েছে আর কি। একটা বড় রুম, প্রায় 50 ফিট মতো দৈর্ঘ্য। এবং দেখতে পাচ্ছেন এরকম সামনের দিকে তাদের পরিবেশ, এরকম গাছগাছালি, বুঝতে পারছেন সরকারি একটা প্রতিষ্ঠান। এবং সামনে দেখতে পাচ্ছেন একটা পুরাতন একটা ভবন। আমি আরেকটু ঘুরে আপনাদেরকে দেখাই এটার। আমি যখন গেট দিয়ে প্রবেশ করি তখন কিন্তু যে ভবনটা দেখিয়েছিলাম এটা কিন্তু তার পিছন দিকে অবস্থিত আর কি। দেখেন এরকম হচ্ছে সেই পরিবেশগুলো তাদের এমন। এবং এটা কিন্তু আসলে দুই তালা, দেখতে পাচ্ছেন যে ওপরে কিন্তু ভবন রয়েছে এবং সাইডে কিন্তু নিচ দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টয়লেট রয়েছে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা ভবন, এগুলোতে সব পাঠদান হয়। এটা বর্তমানে রং করা হয়েছে, এটা কিন্তু পুরাতন ভবন। এবং এটা হচ্ছে সেই অফিস ভবন, মানে আমি যে গেটে ঢুকতে লেগে যে ভবনটা দেখেছিলাম সেটা এটি। আসলে দেখার মতো সেরকম ভবন যে রয়েছে সেটা না, আসলে এটা সরকারি প্রতিষ্ঠান, এটা হচ্ছে নামটাই বড় কথা। আমি আবার সেই পথে বেরিয়ে গেলাম। এই যে সেই মাঠ দেখতে পাচ্ছেন, চলুন এবার সামনে যে বিল্ডিংটা রয়েছে সেটাতে আমরা প্রবেশ করি। দেখতে পাচ্ছেন বই নেওয়ার জন্য সবাই এসেছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। এটা দেখতে পাচ্ছেন পুরাতন সেই ভবনটি, এটা হচ্ছে আপনার একতলা, দুতলা, তিনতলা, চারতলা এটা ভবন। এখানে মূলত বিভিন্ন পাঠদান কার্যক্রম দেওয়া হয় আর কি। এটাও বেশ পুরনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাটল ধরেছে বিল্ডিংয়ে। এবং এই ভবনের ডান দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জ যে মেন রাস্তা যেটা রয়েছে সেটা আর কি। এই যে দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে বয়ে গেছে। এবং এ পাশে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, অর্থাৎ এর বাউন্ডারের পাশে যে বাউন্ডারিটা রয়েছে সেখানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অবস্থিত। মানে হরিমোহন স্কুলের বাউন্ডারি শেষ এবং তার বাউন্ডারি শুরু আর কি, এরকম পরিবেশে। অর্থাৎ সরকারি যে এই হরিমোহন স্কুলটা সেটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সেন্টার পয়েন্টে একদম অবস্থিত।
এটা যদি পরিষ্কার পরিচ্ছন্নর দিকে তাকান তাহলে দেখেন এটার অবস্থা আপনারা নিজেই ভালো মন্দ খারাপ যায় বলবেন আপনারাই বলবেন। এই হচ্ছে কন্ডিশন এবং এটা দেখার মতো সবচেয়ে যেটা দেখতে পাচ্ছি আমি বিশাল একটি মাঠ রয়েছে স্কুল যেমন তেমন মাঠটাই একদম পারফেক্ট ছেলেপিলের আনন্দের জন্য। তো আমি যদি এই স্কুলটার সামনে দিক থেকে আপনাদের পুরোটা একবার দেখাই তাহলে এটা দেখতে ঠিক এরকম দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে তাদের মূল স্থাপনা, এভাবেই তাদের সজ্জিত রয়েছে এটি এবং দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে শুধু বাউন্ডারি এবং মাঝখানে রয়েছে বিশাল একটি মাঠ। এটা কিন্তু হরিমোহন স্কুলের একটা গর্ব, এই মাঠটা অনেক বড় একটা মাঠ। তো প্রিয় দর্শক ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।